গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। একটু বাজারের দিকে এসেছিলাম সকালে, খুব একটা বাজার কিছুই করব না, কারণ গতকাল আমি বাজার করে রেখেছিলাম সব, মোটামুটি সবই নেওয়া রয়েছে। তো সকালবেলা আমাদের রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে, আজকে সকালে রান্না হয়ে গেছে আপাতত মসুর ডাল। এখানে হয়েছে বেগুন ভাজা, এখানে হয়েছে ঝিঙে আলুর তরকারি, আর এখানে রয়েছে ঢেঁড়স ভাজা। একজন বেগুন খায় না, তার জন্য একটু বড়ি ভেজেও রেখে দিয়েছে। তো মোটামুটি এইগুলো আপাতত হয়েছে। এখন ভাতটা বসাবে, ভাতটা এখনো বসাইনি, ওই চাল ধোয়া ধুয়ির কাজটা চলছে। আমরা দুজনে এই টিফিন খেয়ে নিলাম, আর আমার মাছের ঝোলটা পরে বানাবে সবার শেষে। তো এখনো একটু বাকি আছে, ভাতটা হবে, আমার জন্যে মাছের ঝোলটা হবে। এখানে দুধ এনেছিলাম, হাফ লিটার, ওটা গরম করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। দুজনের টিফিন খাওয়াটাও হয়ে গেল, এই মাত্র খেলাম দুজনে, চাও খেলাম। এবার আমি একটু ঘরের কাজকর্ম করবো আর কি। সঙ্গে থাকুন, পরে যা হচ্ছে আবার দেখাচ্ছি। এসে আমি একটু কাজ রয়েছে, কাজগুলো সেরে আসি, বাড়িতেই কাজগুলো আছে। তো আমার মাছের ঝোলটা এখানে করে রেখে দিয়েছে, কোনো মশলা নেই, মশলা ছাড়া একেবারেই, একটু লঙ্কা হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, ব্যাস আর কিছু না, একটু কালো জিরে, এটা দিয়েই হয়েছে। তো আজকে বুধবার রাত্রে চিকেন হবে, তার প্রিপারেশান করছে, আদাটা বেটে রাখলো, রসুনটা বেটে রাখবে, পেঁয়াজ টিয়াজগুলোও কেটে জোগাড় যন্ত্রটা করে রাখবে। এখন ভাতটাও হয়ে গেছে, এখানে রান্না মোটামুটি এবেলার মতো শেষ, সন্ধ্যাবেলা আবার যা হবে সব শেয়ার করবো।
সন্ধ্যাবেলা রান্নাটা বসে গেছে একটু আগে, আজকে তো ছেলেদের জন্য চিকেন হচ্ছে, এখানে আলুগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছে আগে, এখন চিকেনটা কষা চলছে, পেঁয়াজ রসুন আদা সব দিয়ে ম্যারিনেট করা ছিল, টমেটো অল্প টক দই, তো এটা এখন কষছে। মেয়ে এলোই একটু আগেই, ওই বানিয়ে দিচ্ছে চিকেনটা, জাস্ট এই আধ ঘন্টা হলো এসছে, ওর মাকে বললো তোমায় করতে হবে না আমি করে দিচ্ছি, তা ওই বানাচ্ছে চিকেনটা আজকে। এবার ঢাকা দিয়ে দিয়ে কষবে আস্তে আস্তে, আমি একটু চা বসালাম আমাদের জন্য, লিকার চা, এটা ঢাকা দিয়ে দিয়েছে কড়াটা, ঢাকা দিয়ে দিয়ে কষবে আস্তে আস্তে, সঙ্গে থাকুন পরে আবার সব শেয়ার করছি। আলুগুলো দিয়ে দিয়েছে এখন, দিয়ে আর একটু ভালো করে কষা কষে নেবে, জল দেওয়ার দেরি আছে, আগে একটু কষবে, ঢাকা দিয়ে দিয়ে তো কষা চলছে। বুঝে দাও কত খাইনি এখনো, করে রেখেছি পরে জেঠিমা খাচ্ছে, তো মোটামুটি কষাটা চলছে, আর একটু কষা চলবে কিছুক্ষণ, তারপরে জলটা গরম করে জলটা দেবে, মেয়েই বানিয়ে দিচ্ছে আজকে সবটাই। সঙ্গে থাকুন পরে আবার সব শেয়ার করছি। তো রান্না অনেকটাই এগিয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে, জাস্ট একটু খাওয়ার আগে ফুটিয়ে নিয়ে গরম মশলাগুলোটা দিয়ে দেবে, তো কালকে বৃহস্পতিবার, সাপ্তাহিক লক্ষ্মী পুজো সকালবেলা, তো মেয়ে একটু গেছে ফুল কিনতে, ঠাকুরের ফুল, তো এটা করে রেখে গেছে, এসে জাস্ট ফুটিয়ে গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নেবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর এখানে ভাতটা হচ্ছে, ভাতটা বাকি আছে একটু, আর এখানে একজন মাংস খাবে না, ওর জন্য একটু আলু ভাজবে, আলুটা কেটে রেখেছে, এটা পরে ভাজবে গরম গরম। সঙ্গে থাকবেন পরে আবার শেয়ার করছি বাকিটা।
তো চিকেনটার লাস্ট ফিনিশিং এখন চলছে, গরম মশলা গুঁড়ো দিয়ে নাভাবে একটু গ্যাসটা জ্বেলে দিয়েছে, একটু ফুটে উঠুক। তো গরম মশলা গুঁড়োটা দিয়ে দিল, নাড়াচাড়া করে ফুটে গেলে নাবিয়ে দেবে আর কি। ভাতটাও প্রায় হয়ে আসছে আস্তে আস্তে, এবার আলুটাও ভেজে নেবে, ওটাই কি ছোটটাই বসাতে অত বড়। মেয়েটা ফুল আনতে গেছে, এক্ষুনি আসবে। সবে ফুল ধরেছে, আবার ফুটে গেলেই বন্ধ করে দেবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।